আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছো সবাই আশা করতেছি সবাই অনেক ভালো আছো তো আজকে আমরা আলোচনা করব পলির বা পাউলির বর্জন নীতি এবং এই পলির বর্জন নীতির প্রয়োগটা অর্থাৎ কিভাবে এখান থেকে তোমাদের বোর্ড প্রশ্নগুলো আসে বা কিভাবে তোমাদের উত্তরগুলো করতে হয় এই সব বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করবো ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ কি করতে হবে মনোযোগ সহকারে খাতা কলম সামনে নিয়ে ক্লাসটা করতে হবে এবং নোট করতে হবে চলো ক্লাসটা শুরু করি তো দেখো পলির বর্জন নীতি এটা আসলে কী কেমন এটাকে বলতেছি পলির বর্জন নীতি সেটা আগে ব্যাখ্যা করা যাক উনিশশো পঁচিশ সালে আমি যদি ভুল না বলি উনিশশো সালে ফরাসি বিজ্ঞানী উল্ফ গ্যাং পলি যাকে অনেক সময় পাউলি বলা হয় নামটা কেমন একটা গুটে নাম কি বললাম উনিশশো সালে ফরাসি বিজ্ঞানী পলি বা পাউলি যার তার এই নীতিটা তিনি প্রবর্তন করেছেন ঠিক আছে এই নীতিটা তিনি যেহেতু প্রবর্তন করলেন তার নাম অনুসারে এটাকে আমরা বলতেছি পলির বর্জন নীতি বুঝছ তো এখনো শুধু তুমি বলবা যে ভাইয়া বুঝলাম এটা পলির বর্জন নীতি বা পাউলির বর্জন নীতি তিনি তার নাম অনুসারে এটাকে বলতেছি কিন্তু এই নীতিটা আসলে সে বোঝাতে চেয়েছেনটা কি তাই না এটা তো প্রশ্ন আসে গ সেই প্রশ্নটা কি দেখো খুবই সহজ বিষয় তিনি বলে যাচ্ছেন এরকম যে একই পরমাণুতে বা একটি পরমাণুতে দুইটা ইলেকট্রনের চারটি কোয়ান্টাম সংখ্যার মান কখনোই এক হতে পারে না এটাই হলো পলি বা পাউলির বর্জননীতি কি বলে যাচ্ছেন জাস্ট সিম্পল একটা কোড এটা মনে রাখবা যে কি যে ওয়ান টু ফোর অর্থাৎ একটি পরমাণুতে দুইটা ইলেকট্রনের জন্য চারটি কোয়ান্টাম সংখ্যার মান কখনোই এক হতে পারে না সর্বোচ্চ তিনটা এক হতে পারে তিনটা কোয়ান্টাম সংখ্যার মানে এক হতে পারে অবশ্যই চতুর্থটা অবশ্যই ভিন্ন হবে এই যে কথাটা বলে গেল না এটাই ছিল তোমাদের পৌলি বা পাউলির বর্জন নীতি ঠিক আছে তো এখন একটা তোমাদের উদ্দেশ্যে প্রশ্ন করি বলো তো এই যে পলি বা পাউলির বর্জন নীতি এটাকে ইংলিশে কি বলা হয় এটা একটু কমেন্ট সেকশনে জানাও তো দেখি তোমরা কে কে বলতে পারো আর না জানলে না আমাকে বলবো আমি কমেন্ট সেকশনে জানিয়ে দিব। তাহলে এটা গেল পলির বর্জন নীতি তো এই পলির বর্জন নীতি তুমি ব্যাখ্যা করবা কীভাবে তাই না এই ব্যাখ্যাটা তো তোমাকে উদাহরণ দেওয়া লাগবে সেই উদাহরণটা একটা দেই ধরে নাও তোমার কাছে একটা ম্যাগনেশিয়াম আছে ম্যাগনেশিয়াম যে কোনো কিছু ধরে উদাহরণ দিতে পারবা কোনো সমস্যা নাই তো ম্যাগনেশিয়ামে তুমি ইলেকট্রন বিন্যাস করতেছো ওয়ান এজ টু টু এস টু টু হয়ে গেল এটা আমাদের কার হয়ে গেল ম্যাগনেসিয়াম ইলেকট্রন বিন্যাস হয়ে গেল তো এইখান থেকে আমি এই পলি বা পাউলির বর্জন নীতিটা একটু প্রয়োগ করব কোথায় এইখানে প্রয়োগ করব প্রয়োগ করে কী বার করব দেখো তিনি কি বলে গেছেন তিনি বলে গেল যে একটা পরমাণুতে ম্যাগনেশিয়াম একটা পরমাণু এই পরমাণুতে যে কোনো দুইটা ইলেকট্রনের জন্য চারটা কোয়ান্টাম সংখ্যার মান জিন্দেগিতেও এক হবে না সর্বোচ্চ তিনটা এক হতে পারে অবশ্যই চার নাম্বারটা ভিন্ন হবে তো আমরা চারটা কোয়ান্টাম সংখ্যা কী কী জানি বলতো একটা হলো প্রধান কোয়ান্টাম সংখ্যা একটা সহকারী কোয়ান্টাম সংখ্যা চুম্বক কোয়ান্টাম সংখ্যা আর স্পিন কোয়ান্টাম সংখ্যা এগুলো তো আমরা জানি ব্যাখ্যা করে আসছি তো আমি ধরে নাও আমি এই ম্যাগনেশিয়ামের এগারো নাম্বার আর বারো নাম্বার ইলেকট্রনের জন্য বার করব এগারো নাম্বার আর বারো নাম্বার ইলেকট্রনের জন্য এই নীতিটা প্রয়োগ করব। তো কথা হলো কি আমাদের মনে কিন্তু সবসময় একটা প্রশ্ন পাখায় আচ্ছা আমি কিভাবে বুঝবো যে এই যে এগারো নাম্বার ইলেকট্রন বারো নাম্বার ইলেকট্রন ছয় নাম্বার ইলেকট্রন এই ইলেকট্রনগুলো কোন অরবিটালে আছে কিভাবে আছে এটা তোমরা জানো কি না আমাকে একটু কমেন্ট বক্সে জানাবা তোমরা যদি নাচ আইডেন্টিফাই করতে পারো তাহলে আমাকে জানাবা আমি এই টপিক নিয়ে আলাদাভাবে একটি ক্লাস আপলোড দেবো কারণ ক্লাসটা খুবই সকলের প্রয়োজন আর আমি জানি যে তোমরা সকলেই জানো আর যারা জানো না তারা আমাকে কমেন্ট বক্সে জানাবা যে তুমি কিভাবে একটা পরমাণু থেকে তার ছয় নাম্বার ইলেকট্রনটা কোন অরবিটাল আছে সেটা কীভাবে খুঁজে বের করবা এটা কিন্তু অনেকে ভুল করি আমরা না জানলে কমেন্ট বক্সে জানাবা আমি ওটা নিয়ে ভিডিও বানাবো তো দেখো এই পর্যন্ত আমাদের দশটা ইলেকট্রন চলে গেছে বারোটা ইলেকট্রন অর্থাৎ এগারো নম্বর আর বারো নম্বর ইলেকট্রন কিন্তু আমাদের এইখানে আছে এই থ্রি এস এর ক্ষেত্রে আছে তাই না এইখানে আছে তো আমি ধরলাম এটা এগারো নম্বর ইলেকট্রন উপর দিকে এটা বারো নম্বর ইলেকট্রন এটা এগারো নম্বর ইলেকট্রন এটা বারো নম্বর ইলেকট্রন তো এখন এই ক্ষেত্রে আমি কার নীতি প্রয়োগ করবো এই পরিবর্জন নীতি প্রয়োগ করবো তো আমি দেখো তো প্রথমত প্রধান কোয়ান্টাম সংখ্যার মানকে এগারো নম্বর ইলেকট্রনের জন্য এগারো নম্বর এগারো নম্বর ইলেকট্রনের জন্য এগারো নম্বর ইলেকট্রনের জন্য প্রধান কোয়ান্টাম সংখ্যার মান কত বলত দেখো এগারো নম্বর ইলেকট্রনটা কোথায় আছে এই অবশ্যই এইখানেই আছে তো এই ক্ষেত্রে এই যে থ্রিটা কিন্তু প্রধান কোয়ান্টাম সংখ্যা এটা কিন্তু আমরা সকলেই জানি প্রথম যে নাম্বারটা থাকে সেটা প্রধান কোয়ান্টাম সংখ্যার মান তাহলে এখানে প্রধান কোয়ান্টাম সংখ্যার মান থ্রি সহকারী কোয়ান্টাম সংখ্যা এল এর মান কত হবে তো আমরা কিন্তু জানি যে এই যে এস আছে না এস পি ডি যে সংখ্যা সংকেতগুলো লিখি আমরা এটা কার মান এগুলো সহকারী কোয়ান্টাম সংখ্যার মান তো এটা কিভাবে চিহ্ন চিহ্ন করা যায় এর মান জিরো হতে পারে ওয়ান হতে পারে টু হতে পারে থ্রি হতে পারে জিরো হইলে লেখা যায় এস ওয়ান হইলে পি টু হইলে ডি থ্রি হইলে এফ ট চলতেই থাকে এলে কিন্তু আমরা ব্যাখ্যা করছি তার মানে আসে এখানে এস তাহলে এসের জন্য তুমি কি লিখতে পারবা অবশ্যই জিরো এর মান জিরো হইলে তুমি এস লিখতে পারো তার মানে এর মানটা জিরো এম এর মান কত হবে তাহলে এম এ যে এর মান কিন্তু এলের ওপর নির্ভর করে তাই না এম এর মান প্লাস মাইনাস এল যেহেতু এর মানটা জিরো তার মানে অবশ্যই এর মানটা কী জিরো এখন আসো এস এর মান এস এর মানটা কত হবে তুমি দেখো এস এর মানত কী বলা হচ্ছে যে ও এ মানে এস যে আছে স্পিন কোয়ান্টাম সংখ্যার মান এই যে এস এস এর মান প্লাস মাইনাস হাফ অর্থাৎ প্লাস হাফও হতে পারে মাইনাস হাফও হতে পারে তোমার ইচ্ছা তুমি এখন ধরো উপর দিকে যে চিহ্নটা দিলা এটা তুমি প্লাস আপদ ধরতে পারো বা মাইনাস আপো ধরতে পারো তোমার ইচ্ছা তা আমি যেটা করলাম যে উপর দিকে যে চিহ্নটা দিছি এই যে এই ইলেকট্রন এগারো নম্বর ইলেকট্রনটা উপর দিকে যেহেতু দিছি এটা প্লাস আপ ধরলাম তো ধরে নাও এটার জন্য প্লাস হাফ বুঝছো তাহলে এটা গেলো কি এগারো নম্বর ইলেকট্রনের জন্য চারটা কোয়ান্টাম সংখ্যার মান প্রধান সহকারী চুম্বক এবং স্পিন এখন আসো বারো নম্বর ইলেকট্রনের জন্য বার করো বারো নম্বর ইলেকট্রনের জন্য বারো নম্বর ইলেকট্রনের জন্য এন এর মান কত হবে এই যে বারো নম্বর ইলেকট্রনটা কিন্তু এই থ্রি এসেই আছে তার মানে এই থ্রিতে আছে প্রধান কোয়ান্টাম সংখ্যা থ্রি সহকারী কোয়ান্টাম সংখ্যা অবশ্যই এসেই আছে সেই বারো নম্বর ইলেকট্রনটা তাই না এই জন্য কী দিব জিরো এস এর জন্য জিরো এর মানটাও তাহলে অবশ্যই জিরো এবং এসের মানটা আসলে কী হবে এস এর মানটা দেখো উপর দিকে দিয়েছিলাম প্লাস আপ তাহলে নিচ দিকে যেগুলো আছে আসলে অবশ্যই মাইনাস আপ হবে এই জন্য এটা দিলাম মাইনাস আপ এখন আসো হুন্ডের নীতি কী বলে গেছে যে একটা পরমাণুতে দুইটা ইলেকট্রনে চারটা কোয়ান্টাম সংখ্যা মানে কখনোই এক হবে না দেখো এইখানে প্রধান কোয়ান্টাম সংখ্যা মানে এখানেও থ্রি এখানেও থ্রি এবার সহকারী কোনো সময় এখানে জিরো এখানেও জিরো ম্যাগেটিভ কোয়ান্টাম সংখ্যা মানে এখানেও জিরো এখানেও জিরো কিন্তু স্পিন কোয়ান্টাম সংখ্যার মানে এখানে প্লাস হাফ এখানে কিন্তু মাইনাস হাফ তার মানে কী বুঝলাম এটা কার নীতি প্রয়োগ করছি আমরা মূলত পলির বর্জন নীতি আর এই পলির বর্জন নীতি কিন্তু এখানে অ্যাপ্লিকেশন আমরা করলাম মানে ব্যবহারটা করছি অ্যাপ্লাই করছি করে যেটা বুঝলাম এখানে কিন্তু আমাদের এটা নীতিটা অনুসরণ করতেছে অর্থাৎ তার কথাটা কিন্তু আমরা মান মানাতে পারলাম এখানে তাই না বোঝাতে পারতেছি আশা করতেছি তোমরা বিষয়টা বুঝতে পারছো আমি আর একবার বলে দিচ্ছি কোনো একটি পরমাণুতে দুইটা ইলেকট্রনের জন্য যেমন এগারো এবং বারো নম্বর ইলেকট্রনের জন্য ব্যাখ্যা দিলাম দুইটা ইলেকট্রনের জন্য চারটা কোয়ান্টাম সংখ্যার মান কখনই এক হবে না সর্বোচ্চ তিনটা এক হতে পারে এই তিনটা এক হতে পারে কিন্তু অবশ্যই চার নাম্বারটা অবশ্যই ভিন্ন হবে এখন আমাদের মনে কিন্তু একটা ভুল চিন্তা চিন্তাধারা গুরুপাক্ষায় আমরা অনেক সময় দেখি যে চার নাম্বারটা ভিন্ন হবে তার মানে হয়তো বা স্ত্রীন কোয়ান্টাম সংখ্যায় সবসময় ভিন্ন হবে না এমনটা নাও হতে পারে এমন হতে পারে দেখবা এমন জায়গায় দেখবা যে যেখানে এলের মান ভিন্ন হয়ে গেছে বা কোথাও দেখবা এমের মান ভিন্ন হয়ে গেছে এরকম ভিন্ন হবে সমস্যা নাই দুইটা মানও ভিন্ন হতে পারে তিনটা মানও ভিন্ন হতে পারে কোনো সমস্যা নাই ঠিক আছে তো এটা ছিল আমাদের পলির বর্জন নীতিটার ইয়েটা মানে উদাহরণ সব ব্যাখ্যা এখন আমরা দেখবো যে তুমি কিভাবে অ্যাপ্লাই করবে এবং অ্যাপ্লাই করে কোনো একটা উপস্তরে সর্বোচ্চ লেখুন তুমি কীভাবে নির্ণয় করবা সেটা একটু আমরা ব্যাখ্যা করবো আমি একটু চার একটা এঁকে নেই তাহলে তোমাদের বুঝতে সহজ হবে তো আমাদের এখানে চিত্রটা আমি একটু আট করে নিলাম তোমাদের বোঝার সুবিধার্থে তো এই চিত্র আট করতে দেখবে যে আঁকা বাঁকা হয়ে গেছে তাই না সোজা করতে পারি নাই তোমরা যেন আর পরীক্ষার খাতে এরকম বাঁকা আঁকা করে লেখো না সোজা করে লিখবা তো আমরা যেটা করব এই পলির বর্জন নীতি ব্যবহার করে কিভাবে তুমি উপস্তরে সর্বোচ্চ কতটি ইলেকট্রন সেটা তুমি হিসাব করা যায় সেটা কিভাবে তোমরা ব্যবহার করবে এটা আমি শেখাবো এটা কিন্তু তোমাদের পরীক্ষায় আসে খুবই গুরুত্বপূর্ণ তো এখন দেখো আমি যদি একটা উদাহরণ দিই ধরে নাও তোমাদের ওয়ান এস এর ক্ষেত্রে এটা একটা উপস্তর ওয়ান এস তাই না এই ওয়ান এসে কতটি ইলেকট্রন থাকে সর্বোচ্চ সেটা তুমি হিসাব করবা কার মাধ্যমে পলির বর্জননীতির মাধ্যমে তো দেখো এখেতে বলো তো এন এর মানটা কত হবে এই যে ওয়ান আছে কিন্তু তাই না তাহলে এনের এর মানটা এখানে কত ওয়ান বসে দাও তাহলে এর মানটা কত হবে এই যে এস এস আছে এস কখন লেখা যায় এর মান যদি জিরো হয় তাহলে তো এস লেখা যায় তাহলে এল এ যে এর মানটা এখন বার করবো এর মান কিন্তু অবশ্য এলের ওপর নির্ভর করে তাই না কারণ এম এর মান এম ইকুয়াল টু কি প্লাস মাইনাস এল তাহলে এখানে এর মানটা জিরো তুমি যদি এখানে জিরো বসে দাও তাহলে জিরো মানে কি প্লাস মাইনাস জিরো মানে কিন্তু জিরোই তার মানে এখানে জিরো এখন অবশ্য এসের মান এস এর মান কিন্তু প্লাস মাইনাস হাফ তাই না প্লাস মাইনাস হাফ অর্থাৎ প্লাস মাইনাস হাফ দ্বারা বোঝাচ্ছে এখানে আমাদের দুইটা ইলেকট্রন আছে একটা প্লাস হাফ একটা মাইনাস হাফ বিষয়টা কিন্তু এইরকম তুমি এরকম লেখছ না কেউ কেউ আবার এরকম লেখা লেখা থাকে যে প্লাস হাফ এরকম করে লেখল যে প্লাস হাফ কমা দিয়ে এখানে লেখা মাইনাস হাফ এটা লেখাও যে কথা ওই প্লাস মাইনাস হাফ লেখাও একই কথাই বুঝছো তার মানে এখানে দুইটা ইলেকট্রন আছে একটা দুইটা এখন তুমি বলো এই ওয়ান ক্ষেত্রে তুমি সর্বোচ্চ ইলেকট্রন পেয়েছ দুইটা তাহলে এখানে কত লিখবে ইলেকট্রন পেলে কয়টা দুইটা এই জন্য লিখবে সর্বোচ্চ ইলেকট্রন এখানে তুমি কি লিখবা সর্বোচ্চ ইলেকট্রন দুইটি আমি এই চারটা একটু বুঝে দিই প্রথমে এখানে আছে উপস্তর কোন উপস্তর ব্যাখ্যা করলাম ওয়ান এস এর উপস্তরটা ব্যাখ্যা করলাম তারপরে দেওয়া আসছে প্রধান কোয়ান্টাম সংখ্যার মান ছিল ওয়ান সহকারী কোয়ান্টাম সংখ্যার মান জিরো আর এটা হলো ম্যাগনেটিভ কোয়ান্টাম সংখ্যার মান যাকে আমরা এম দ্বারা প্রকাশ করি এখানে জিরো স্পিন কোয়ান্টাম সংখ্যা যাকে আমরা এস দ্বারা প্রকাশ করি এস এর মান প্লাস আপ একটা হলো মাইনাস আপ এবং সর্বোচ্চ ইলেকট্রন কয়টি দুইটি ঠিক আছে এবং আর একটা উদাহরণ দেয় না এটা আমার ব্যাখ্যা করা শেষ এবার আমি টু ব্যাখ্যা করব দেখা যাক টুপিতে কয়টা ইলেকট্রন আসে তুমি দেখো টুপিতে টুপি ক্ষেত্রে আমাদের এনের এর মানটা কত হবে বলো তো আমরা কিন্তু জানি এই যে টুটা দেখতেছি এটা প্রধান কোয়ান্টাম সংখ্যা তার মানে এখানে প্রধান কোয়ান্টাম সংখ্যার মান টু সহকারী কোয়ান্টাম সংখ্যা কত হবে বলো তো সহকারী কোয়ান্টাম সংখ্যা কিন্তু আমরা জানি পি লিখছে এখানে আমরা জানি না দেখো তো সহকারী কোয়ান্টাম সঙ্গে এল ইকুয়াল টু জিরো ওয়ান টু জিরো হইলে এস ওয়ান হইলে পি তাহলে পি কখন লিখতে পারবো ওয়ান যদি হয় এর মান তার মানে এখানে আছে পি অবশ্যই এর মান তাহলে কত এর মান কিন্তু ওয়ান বুঝছো তো এল এর মান অন হলো এখন এম এর মান এম এর মানটা কীভাবে বের করবা তুমি তো জানো যে এর মান কীভাবে করা না এম এর মান কি এম ইকুয়াল টু প্লাস মাইনাস এল তাহলে এল এর মান বের করছো ওয়ান তাহলে এখানে যদি ওয়ান তুমি বসে দাও প্লাস মাইনাস ওয়ান প্লাস মানে কি মাইনাস ওয়ান জিরো প্লাস ওয়ান অর্থাৎ ওয়ান থেকে শুরু হবে একদম প্লাস ওয়ান পর্যন্ত যাবে এগুলো নিয়ে তো ম্যাগনেটিভ কন্টাম সংখ্যা আলোচনা করছি তো এলের মান যদি ওয়ান হয় তুমি তিনটা মান পাবা একটা হলো প্লাস একটা বাবা জিরো সরি একটা বাবা মাইনাস ওয়ান প্রথম মাইনাসে দিবা মাইনাস একটা জিরো একটা হলো প্লাস ওয়ান তাহলে এই পর্যন্ত হয়ে গেল তাহলে এই টু ক্ষেত্রে তুমি দেখো উপস্তর সংখ্যা পালা বা অরবিটাল পেলা কয়টা অর্থাৎ টুপি উপস্তরের ক্ষেত্রে অরবিটাল পেলা তিনটা এক দুই তিন তাই না এক্স পি ওয়াই পিজে এগুলো ব্যাখ্যা করছি তো এই ওয়ানের মাইনাস ওয়ানের ক্ষেত্রে ইলেকট্রন হলো কয়টা প্লাস মাইনাস কত প্লাস মাইনাস হাফ না তুমি চাইলে এরকম করেও লিখতে পারো আর এই জিরোর ক্ষেত্রে কত হবে দুইটা ইলেকট্রন প্লাস মাইনাস হাফ আবার এটার ক্ষেত্রে কি হবে প্লাস মাইনাস হাফ বুঝছো তো এটা কিন্তু অনেকে এরকম করেও দেয় তুমি দেখবা যে ধরে নাও দুইটা ইলেকট্রন আছে না একটা প্লাস হাফ একটা মাইনাস হাফ এখানে ধরো একটা প্লাস হাফ এখানে ধরো মাইনাস হাফ এখানে একটা প্লাস হাফ এখানে একটা মাইনাস হাফ এটা কেন দিচ্ছি কারণ আমরা জানি একটা অরবিটালে সর্বোচ্চ দুইটা ইলেকট্রনই থাকতে পারে তাই না এটা ব্যাখ্যা কিন্তু করছে অর্থাৎ এই একটা অরবিটাল এ একটা অরবিটাল এ একটা অরবিটাল এ অরবিটালে দুটো ইলেকট্রন আছে একটা ইলেকট্রন প্লাস আপ আছে একটা মাইনাস আপ আছে এ অরিটালের ক্ষেত্রে দুটো ইলেকট্রন একটা প্লাস আপ মাইনাস আপ এ অর্টের ক্ষেত্রে দুটো ইলেকট্রন প্লাস আপ মাইনাস আপ এখন কথা হলো দেখো টুপির ক্ষেত্রে এখানে সর্বোচ্চ কতটি ইলেকট্রন তুমি পাচ্ছ হিসাব করো তো একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা কয়টা ইলেকট্রন পাচ্ছ ছয়টি ইলেকট্রন মোট ইলেকট্রন ছয়টি বুঝতে পারছো আশা করতেছি তোমরা বুঝতে পারছো তো এইভাবেই তুমি কিন্তু চাইলে ধরো এটা গেল এবং তুমি চাইলে টু ডিটাও ব্যাখ্যা করতে পারো এটা এটা সরি টু ডি তো হয় না থ্রি ডিটা ব্যাখ্যা করতে পারবা তোমার ইচ্ছা মতো তুমি কিন্তু ব্যাখ্যা করতে পারবা তাহলে এই মান কত হবে এনে মান হবে থ্রি এল এর মান কত হবে সেটা তুমি বার করবা এমটা বার করবা এসটা বের করবা মোট ইলেকট্রন হিসাব করে দেবা তো তোমাদের একটা কাজ থাকলো সেই কাজটা হলো কি যে তোমরা এই থ্রি ডিটার এইরকম হলো এন এল এর মানটা বের করে এবং সর্বোচ্চ ইলেকট্রনটা কত হবে সেটা একটু নোট করে আমাদের গ্রুপে একটু শেয়ার করবা দেখি কে কে সঠিক উত্তর করতে পারো ঠিক আছে এবং সকলের উদ্দেশ্যে আমার একটি ছোট্ট একটি প্রশ্ন সেই প্রশ্নটা হলো একটু আমাকে তোমরা বলে দিবা যে এই টপিকটা তোমরা আসলে বুঝতে পারছো কি না যদি বুঝতে পেরে থাকো তাহলে বলবো হ্যাঁ বুঝতে পারছি যদি বুঝতে না পেরে থাকো তাহলে বলবো না ভাই বুঝতে পারিনি দেখি কে কে তোমরা কমেন্টের মাধ্যমে আমাকে জানাও তো এটাই ছিল আজকে আমাদের ক্লাস আমি কি বলবো ভাল যদি ভালো লেগে থাকে ক্লাসটা একটু শেয়ার করে দিও কারণ সব কিছু তোমাদের জন্যই বেশি বেশি শেয়ার করলে তোমার আমারও ভালো লাগবে বেশি মানুষ দেখতে পারবে ভালো থাকো দেখাবে নেক্সট ক্লাসে সালামু আলাইকুম রহমতুলিল্লা